যারা এখানে আসবেন ব্যাংকে টাকা লাগানোর পরে আপনারা এখানে চলে আসতে পারবেন। আসলে অনেক গাড়ি এখানে থাকে, যে গাড়িগুলো আসলে এখানে আসার পরে আপনি ঠিক করতে পারবেন। অসংখ্য গাড়ি, আপনার কমসে কম আপনার হাজারের উপরে তো গাড়ি হবেই। সুন্দর আসলে বলদ আসছে হাটে, এইগুলো আসলে কিছু পূর্বে আগে এরা ক্রয় করার পরে বাসায় নিয়ে দেখানোর পরে অনেক সুন্দর স্বাস্থ্যবান হয়েছে, পুষ্টবান। ঢাকার খামারগুলিতে যেগুলো গরুগুলো দেখেন আর কি, ওর চাইতে অনেক বড় বড় গরু এই হাটে পাওয়া যাবে আপনাদের। যদি আসলে গরুগুলো প্রয়োজন হয় তাহলে আপনার এই হাটে এসে অনেক কম দামে কিনতে পারবেন। দেখছেন কত সুন্দর একটি গরু। খুব সুন্দর একটা সার গরু দেখেন আপনারা, এই গরুটা আসলে বিক্রি হয়ে গেছে। এত বড় গরুটা 1.5 লাখ, এটা ঢাকার খামারে তাহলে এটাই 300। ভিডিওটিতে যে গরু দেখতে পাচ্ছেন এই গরুটার দাম মাত্র 1.5 লাখ টাকা। গরুটি বয়স 2 দাঁত, আর সেই সিটি হাটে এই গরুগুলোর আসলে এরকমই দাম। আপনারা যারা কিনেন ঢাকার বিভিন্ন খামার থেকে এই গরুগুলো আপনারা কিনেন 3 লাখ টাকা দেয়। আসলে বড় লোকের 3 লাখ টাকা দিতে আপনাদের বাধে না, কিন্তু আসলে আমাদের মতো যারা প্রান্তিক কৃষক আছে তাদের কাছে সে 2 লাখ টাকা দিতে আপনাদের ফাইটা যায়। আসলে এই বৈষম্যটা আসলে ঠিক না। আপনারা হাটে আসবেন, কুরবানির গরু চয়েস করে কিনবেন, কমে পাবেন। সব থেকে বড় কথা হচ্ছে যে আপনার কৃষকের হয়ে কিনবেন, এতে করে আপনার নিয়তটা সঠিক সোয়াবটা বেশি হবে। আরো এক জোড়া খুব সুন্দর বল চলে আসছে দেখছেন। ভাই আপনার গরু কত হলো? ভাই 2টা মিলে 400। কয় দাঁত করে ভাই? কুড়ে গেছে 2টা, 4 দাঁত তো বলদ। খাসির মতো 2টা বলদ দেখতে পাচ্ছেন। এই 2টা বলদের দাম হচ্ছে 4 লাখ টাকা, একদম খাসির মতো দেখা যায়। ওরা ব্যবসা করে, একজনের সাথে আজকে ধরেন 7 দিন করলো, আর একজনের সাথে আরো 7 দিন। মুস্তফা কি বাদ দিয়ে দিছে ব্যবসা?